শিল্পাঞ্চল, আমরা গড়ে তুললাম হলদিয়া শিল্পাঞ্চলটাকে। এটা অত বড় হলদিয়া শিল্প তালুক কারা করে তুললো? আমরা করে তুলেছিলাম। 34 বছর সিপিএম এর সরকার, একটা গোটা হলদিয়ার বুকে আমরা শিল্পাঞ্চল গড়ে তুললাম। সেই গোটা হলদিয়া শিল্পাঞ্চলে 70,000-80,000 1,00,000 ছেলে মেয়েরা কাজ করতে যেত। একটা অত বড় শিল্পাঞ্চল আমরা গড়ে তুলেছিলাম। আরে হিম্মত লাগে একটা ভালো কাজ করবার জন্য। একটা জিনিস ভাঙতে 2 মিনিট সময় লাগে না, কিন্তু সেই জিনিসটাকে গড়তে অনেক সময় লাগে। হলদিয়া শিল্প আমরা তৈরি করেছিলাম। আমরা ক্ষমতায় আসবার আগে কেবলমাত্র হলদিয়া পোর্ট ছিল, আর আমরা ক্ষমতায় আসবার আগে কেবলমাত্র ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন অথবা IOC ছিল। কিন্তু বাদবাকি যত কোম্পানি গেছে, যত কলকারখানা হয়েছে, এসব CPM যাওয়ার পরে হয়েছে। আর তারপর কী হলো? পরিবর্তনের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তারপর কী করলো? গোটা হলদিয়াটা অধিকারী পরিবার তোলাবাজি করে করে, তোলাবাজি করে করে গোটা হলদিয়া থেকে শিল্প তাড়িয়েছে একের পর এক। তোলাবাজি করতে করতে, তোলাবাজি করতে করতে ABG গ্রুপ হতে পারে, একের পর এক শিল্প কলকারখানা ঝাঁপ বন্ধ করে আজকে হলদিয়া ছেড়ে চলে গেছে। আগে একটা সময় ছিল, বাইরের রাজ্য থেকে হলদিয়ায় চাকরি করতে আসতো, বাইরে থেকে হলদিয়ায় চাকরি করতে আসতো, আর এখন এমন একটা অবস্থা হয়েছে হলদিয়ার ছেলে মেয়েদেরকে আজকে বাইরের রাজ্যে চাকরি করতে যেতে হচ্ছে। তার কারণ, এই তৃণমূলের আমলে তোলাবাজদের দৌড়ত্বে শিল্প টাটা বাই বাই বলে দৌড় লাগিয়েছে। তাই আমরা খুব স্পষ্টভাবে একটা স্লোগান লিখেছি, যত মানুষ আমাদের কথা শুনছেন কান খুলে শুনে রাখো, তৃণমূল কত বাজে, কত চুরি করতে পারে, কত ছেঁচড়ামো করতে পারে লোকে জেনে গেছে। BJP মানে কি? তৃণমূলে বসে খাওয়া হয়ে গেছে, BJP-তে গিয়ে এবার ঢেকুর তুলবে, এই তো কথা। শুভেন্দু অধিকারী 2011 থেকে তৃণমূলে বসে সব খেলো, হজম করে ঢেকুর তোলবার জন্য BJP-তে গিয়ে বসলো। এই জেলায় 5 বছর আগে তৃণমূলের সবচেয়ে বড় নেতার নাম কি? শুভেন্দু অধিকারী। এই জেলায় এখন BJP সবচাইতে বড় BJP-র নেতার নাম কি? শুভেন্দু অধিকারী। এই তমলুক লোকসভায় 5 বছর আগে সাংসদের নাম কি? দিব্যেন্দু অধিকারী। এই লোকসভায় আজ থেকে কিছুদিন আগে যেই ভোট ঘোষণা হয়ে গেল, সেই দিব্যেন্দু অধিকারীকে টুক করে BJP-তে জামা বদল করে বসে পড়ল। এতে মানুষের কি লাভ হচ্ছে? সকালে তৃণমূল, রাতে BJP, রাতে BJP, সকালে তৃণমূল, এতে সাধারণ খেটে খাওয়া মানুষের কি লাভ হচ্ছে? তাই আমরা বলছি, শুনুন, তৃণমূল কত চুরি চিটিংবাজি করতে পারে, 100 দিনের কাজের টাকা চুরি করতে পারে, SSC-র টাকা চুরি করতে পারে, অ্যালকেমিস্টের টাকা চুরি করতে পারে, রোজভ্যালির টাকা চুরি করবে, সারদার টাকা চুরি করবে, চিটফান্ডের টাকা চুরি করবে, গরু পাচার করবে, কয়লা পাচার করবে, একের পর এক তোলাবাজি করবে, তৃণমূল এ কাজ করবে রাজ্যের মানুষ জেনে গেছে। তৃণমূলে এ কাজ করবার পরে সেই নেতা BJP-তে গিয়ে আশ্রয় নেবে, এও মানুষ জেনে গেছে। কিন্তু মানুষ এখন জানতে চাইছে, CPM-কে ভোট কেন দেবে? CPM-কে ভোট দেওয়ার পরে CPM কী করবে? আমরা প্রথম যে কাজ করব, আমার মা ও বোনেরা, আমার ভাইয়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমার গুরুজনেরা, আমার নাম সায়ন, আমরা একটা স্লোগান লিখেছি, এই স্লোগান বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে, এই স্লোগান দেওয়ালে লিখতে হবে, এই স্লোগান চায়ের দোকানে দাঁড়িয়ে বলতে হবে, এই স্লোগান বেকার যুবকদের কাছে বলতে হবে। জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। জিতবে এবার সায়ন, হলদিয়ায় হবে শিল্পায়ন। তার কারণ, শিল্প কলকারখানা ছাড়া বাড়ির ছেলে মেয়েদের কোথাও যাওয়ার জায়গা নেই, চাকরি করবার জায়গা নেই। পেটে যদি দুটো ভাত জোটাতে হয়, একটা কাজ যদি জোটাতে হয়, শিল্প কলকারখানা ছাড়া তার কোনো জায়গা হতে পারে না, গতি হতে পারে না।